আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি, প্লিজ। সকালবেলায় নাস্তা শেষ করে বারান্দায় এসে দাঁড়িয়েছি, কেননা আজকে আমি যেখানে থাকি ওইখানে অনেক গরু জবাই করা হবে। বিশেষ করে আমি যে এখানে থাকছি ঢাকার যে জায়গাটায়, ওখানে আমি দেখছি যে কোরবান ঈদের দিন এখানে যারা স্থানীয় আছেন তারা কিন্তু পশু জবাই করেন না, তারা দেখা যায় যে ঈদের দ্বিতীয় দিনই কোরবানি দিয়ে থাকেন। তো এটা আসলে আমার জন্য পুরাতন, কিন্তু অনেকের জন্যই নতুন, কারণ আমার চ্যানেলে যেহেতু অনেকেই নতুন এসেছেন তো অনেকে হয়তো এই বিষয়টা জানেন না। আর কেন দ্বিতীয় দিনই ওনারা পশু জবাই করেন সেটা কিন্তু পুরাতন বন্ধু যারা আছেন তারা জানেন, আর যারা নতুন বন্ধু আছেন তারা কিন্তু জানেন না। তো কেন ওনারা দ্বিতীয় দিনই কোরবানি দিচ্ছেন সেটা তো আপনাদেরকে অবশ্যই বলবো। তার আগে আপনাদেরকে সেই ছোট্ট রিকোয়েস্টটি করতে চাচ্ছি, প্লিজ, যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন, কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। গ্রামের বাড়িতে যখন কোরবানি পালন করতাম তখন কিন্তু এই দৃশ্যগুলো কাছ থেকেই দেখতাম, কিন্তু এখন যেহেতু ঢাকায় বসে ঈদ করছি তাই এই দৃশ্যগুলো খুব একটা দেখা যায় না। তো বাসার সামনে যতটুকু দেখতে পাচ্ছি আর কি ততটুকুই দেখছি, আর সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করছি। আমারই মতো অনেক আপু আছেন বাসায় বসে কোরবানি পালন করছেন, মাংস নিয়ে আসছে, মাংস রান্না করছেন, এটাই হচ্ছে কোরবানি আমাদের জন্য। তবে এই যে পশু জবাই করা, এগুলো কিন্তু দেখা আসলে মহিলাদের জন্য ঠিক না। তো যখন জবাই করেছে ওই জায়গাটা কিন্তু আমি স্কিপ করে গেছি। এছাড়া গরু যখন শোয়াচ্ছিল ওই দৃশ্যগুলো দেখে আমার নিজের কাছেও খারাপ লাগছিল। গরুটার মুখ নেই কিন্তু যখন এটার হাত পা বেঁধে দেওয়া হয়েছিল তখন কিন্তু এটা ওঠার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি। মানুষ হলে কত চিল্লাচিল্লি করতো, আর এই যে বোবা প্রাণীটা কিন্তু চুপচাপ শুয়ে আছে, ওঠার চেষ্টা করছে কিন্তু কিছুতেই সম্ভব না। আর তো এখানে কেনই বা কোরবান ঈদটা দ্বিতীয় দিন পশু জবাই করা হয় কোরবান ঈদে, সেটা আপনাদেরকে এবার বলি। আসলে আমি যেখানে থাকি এখানে ম্যাক্সিমাম বাড়িওয়ালাই হচ্ছেন কষাইয়ের ব্যবসা করেন। তো ঈদের দিন দেখা যায় যে ঢাকার ভেতরে ওনাদের কাজ থাকে, ওনারা ওইখানে যেতে হয়। তো তার জন্য দেখা যায় যে নিজেরা আর কোরবানি দিতে পারেন না, তো তার জন্য নর্মালি ওনারা ঈদের দ্বিতীয় দিন কিন্তু কোরবানি দিয়ে থাকেন, আমি যতটুকু শুনেছি আর কি। এখানে আজকে অনেক গরু জবাই করা হবে, প্রায় 6 থেকে 7টা গরু অলরেডি জবাই হয়ে গেছে সকাল থেকে এই পর্যন্ত। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু যে আমি গরু জবাই দেখবো সেটা তো হবে না, সকালের নাস্তা করে যেহেতু ওইখানে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ দেখেছি, তারপর ভাবলাম যে না দুপুরে রান্না করতে আসি। আসলে তেমন কিছু রান্না করতাম না, ঈদের দিন যে মাংসটা রান্না করেছি সেটা তো হয়ে যেত, কিন্তু হঠাৎ করে বাবা ফোন দিয়ে বলছে যে বাবা আসছে। তো খুশিতে তো একদম চলে এসেছি কিচেনে বাবার জন্য কি রান্না করব। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমার শ্বশুর কোথায় থাকে, আমার শ্বশুরকে কেন দেখতে পাচ্ছেন না। আসলে শ্বশুর বাবা যেহেতু আমার সাথে থাকেন না তাই আপনাদের সামনে খুব একটা নিয়ে আসতে পারি না, আর বাবা খুবই কম আসে যেহেতু চট্টগ্রাম থেকে ঢাকায় আমি যেখানে থাকি অনেক দূর হয়ে যায়। তো যখন আমি লাকসামে যাই তখন কিন্তু বাবা আসেন, আসার চেষ্টা করেন, কিন্তু ঢাকায় আসলে বাবা খুব একটা আসতে চান না, বাবা যেহেতু একটু অসুস্থ আর লং জার্নি করতে পারেন না, তো তার জন্য খুবই কমই আসা হয় ঢাকায় ওনার। এখানে আমি কলিজাটাকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে তারপর একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে পানিটা ফেলে দেব।
আইনে বাবা বেশ কিছু ফল নিয়ে এসেছে, চেয়েছিলেন কারণ বাজার যাবেন, তো এখন যেহেতু ঈদের সময় ওইটা বন্ধ থাকবে, তাই আমি বলেছি যে নতুন বাজার থেকে আপাতত যা পাও অল্প অল্প করে নিয়ে আসো। আর ঈদের পরের দিন তো কিছুই পাওয়া যাচ্ছিল না ওইভাবে, আর যেটাই পাওয়া যাচ্ছিল প্রচুর দাম হচ্ছিল, তো কিছু করার নেই, অল্প অল্প করে তার জন্য বেশ কিছু ফল নিয়ে এসেছে। প্রায় 6 থেকে 7 রকমের ফল কিন্তু অলরেডি উনি কিনে নিয়ে এসেছেন, সবগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন, যা যা এখন পায়, এখন তো একদম ভরপুর ফলের মৌসুম, তো তার জন্য বাজারে তো ফলের অভাব নেই আর দামেরও অভাব নেই, যেহেতু এখন ঈদের পরপর আর এখনও শহরে খুব একটা মানুষ আসেনি, তো তার জন্য অল্প কিছু দোকান খুলেছে আর ওই দোকানগুলোতে তো প্রচুর দাম নিচ্ছিল। আমি যার জন্য বলেছি অল্প অল্প করে নিয়ে আসতে, কেননা কয়েক রকমের ফল যদি একসাথে বাসায় বেশি করে নিয়ে আসে তাহলে অর্ধেকগুলোই নষ্ট হবে, তার চাইতে কয়েকটা আইটেমের ফল আনলে আর অল্প অল্প করে আনলে দেখা যায় যে ভালো হবে, ফলগুলো নষ্ট হওয়ার আগে শেষ হয়ে যাবে। তোই তো বারবার একটু ভরপর এসে এসে দেখছিলাম যে কয়টা গরু জবাই হয়েছে, এগুলো দেখতে ভালো লাগছে, আর কিভাবে কোনটাকে শোয়ানো হচ্ছে ওইগুলো দেখছিলাম, আর মনে মনে অনেক কিছুই চিন্তা করছিলাম। তো ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি কোরবানি পশু জবাই হচ্ছে কিনা ওইগুলো দেখার জন্য। এই রাস্তাটার মধ্যে আজকে শুধু গরু জবাই করাই হবে, সারাদিনের মধ্যে দেখা যায় যে 7-8টা তো হয়েছে, আর নানান বাসার সামনে এমনটাই হচ্ছে আজকে। ভিডিওটা আমার কালকে দেওয়ার কথা ছিল, তবে কালকে দিতে পারিনি, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলাম, কেননা জানি না জ্বর চলে এসেছিলো, এত সাবধানে থাকার পরেও যদি এরকমটা হয়ে যায় তখন কিন্তু কষ্ট লাগে। যাই হোক, অসুস্থতা আল্লাহর নিয়ামত, আল্লাহ দিবেন আবার আল্লাহ সুস্থ করে দেবেন, আপনারা সবাই দোয়া করবেন। আর আয়নেরও একটু ঠান্ডা লেগেছে, কাশি দেখা দিয়েছে, আসলে গরমে ঠান্ডায় পড়ছে, মেঘলা মেঘলা আকাশ, চারিপাশ অনেক অন্ধকার, কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে না ওইরকমভাবে, হালকা পাতলা একটু হচ্ছে, খুব একটা বেশি হচ্ছে না, যার জন্য কখনো গরম লাগছে কখনো ঠান্ডা লাগছে, আর এই সময় কিন্তু মানুষ বেশি অসুস্থ হয়ে পড়ে। অফ ক্যামেরায় আমি এখানে কলিজা রান্না করার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর এখানে ধুয়ে ভালো করে পরিষ্কার করে কলিজাটা দিয়ে দিয়েছি। কলিজা একদম তাজা তাজা রান্না করলেই খেতে ভালো লাগে, তো যেহেতু আমি ঈদের পরের দিন রান্না করছি এটা খুব বেশি বাসি হয়নি, খেতে ভালোই লেগেছিল, আর সবাই একসাথে বসে খেতে এমনিতেও ভালো লাগে, আমাদের বাসায় কিন্তু আমরা সবাই একসাথে বসেই সব সময় খেতে পছন্দ করি, আর যার জন্যই এটাই করার চেষ্টা করি। আমি জানি না এখনও কারা কারা আমার সাথে আছেন, আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন, তবে যারা যারা এখনও আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ, আপনাদের মধ্যে যদি আজকে আমার কেউ নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড় মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাবা যেহেতু তেল মশলা বেশি পছন্দ করেন না, আর আমি এখন আগের থেকে তেল মশলা অনেকটাই কম খাই, যার জন্য সব রান্নায় দেখা যায় যে তেলটা খুব কম দেই, দেখা যায় যে গরুর তেল দিয়ে গরু মাংসটা রান্না করে ফেলছি এমন একটা অবস্থা। তোই তো এক একবার এসে এক একটা গরু দেখে যাচ্ছি যে কোনটাকে কি করা হচ্ছে না করা হচ্ছে, বাবা কষাই তো খুব দ্রুত কাটাকাটি করতে পারে, আর আমাদের মতো মানুষদেরকে দিলে দেখা যায় যে সারাদিন আমরা একটাও কমপ্লিট করতে পারবো না, আর দেখা যায় যে 2-3 ঘন্টার মধ্যে উনি 5-6টা গরু শুয়ে ফেলেছেন, কেটে কুটে তারপর রেখে চলেও গেছেন। তাই তো অফ ক্যামেরা এখানে আমি কলিজা রান্না কমপ্লিট করে ফেলেছি একদম ভুনা ভুনা টাইপের, এভাবে কলিজাটা খেতে আমাদের বাসায় সবাই পছন্দ করে, তো তার জন্য এইভাবেই করে নিয়েছি।
আর এখানে আগে থেকে আমি গরুর যে বড়িটা আছে সেটা সিদ্ধ করে রেখে দিচ্ছি। আজকে আর রান্না করব না, ভালো করে সিদ্ধ করে রেখে দেব। একটু আদা রসুন বাটা আর লবণ আর হালকা একটু হলুদ দিয়েছি। এভাবেই আজকে ভালো করে সিদ্ধ করে রেখে দিচ্ছি আর কালকে এটাকে ভুনা ভুনা করে ফেলবো। তখন আর দেখা যায় যে খুব একটা সময় লাগবে না। অলরেডি বাবা কিন্তু চলে এসেছে, আর বাবা আসার সময় ওনার নাতির জন্য সুন্দর দেখে একটা পায়রা নিয়ে এসেছে। তবে একটা পায়রা এনে তো লাভ হয়নি, একটা কবুতর নাকি পালা যায় না, বাঁচবে না খুব একটা। একদিন দুই দিন রেখেছে, আয়া তো খুব খুশি হয়েছিল। তো এটাকে খুব যত্ন সহকারে বাবা চট্টগ্রাম থেকে নিয়ে এসেছে, কিন্তু এটাকে রাখতে পারবো না। আর এখানে আমি এখন রাতের বেলা গরু যে নলাটা আছে সেটা রান্না করে রেখে দেবো। আল্লাহ যদি কিছু মতো রাখেন, সকালে আমরা সবাই মিলে রুটি দিয়ে খাবো আর কি। তো সেটারই প্রিপারেশন নিয়েছিলাম। এখানে আমি আগে থেকে সব মশলা দিয়ে গরু নলাটাকে রান্না করে রেখে দিচ্ছিলাম রাতের বেলায়। গরুর নলাও কিন্তু ফ্রিজে বেশি দিন রাখলে সেটা টেস্ট খুব একটা ভালো থাকে না। তো বাবা ছিল না বলে ফ্রিজে রেখেছিলাম। এখন যেহেতু বাবা চলে এসেছে, তাই ভাবলাম যে এই জিনিসগুলো রান্না করে ফেলি। দেখা যায় যে আমাদের বাসায় সচরাচরই এই ধরনের জিনিসগুলো রান্না করা হয় না তেমন একটা। তো তার জন্য যখন কোরবানিতে রান্না করি, চেষ্টা করি সবাই একসাথে বসে খাওয়ার জন্য। বাবা যেহেতু আমাদের সাথে থাকেন না, তাই বাবাকে খুব মিস করি। আর যখন বাবা আসে, সাথে সাথে এগুলো রান্না করাটা স্টার্ট করে দেই। আমি সেটাই করেছি রাতের বেলায়। এখানে গরুর নলাটাকে আমি রান্না করে রেখে দিচ্ছি, সকালবেলায় সবাই মিলে রুটি দিয়ে খাবো, তারই প্রিপারেশন আর কি। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। পুরো ভিডিও জুড়ে অনেক ভুল ছিল, আমার সেই সকল ভুলগুলো আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আশা করছি আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাকে জানাবেন। তো আজকে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। গরুর নলা রান্না করতে করতে আপনাদের থেকে বিদায় নেব। বড় বড় মতো করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।